ইনস্টাগ্রামে রিলস এবং ছবি আপলোড করছে কিন্তু বাড়ছে না রিচ, ফোনে ব্যালেন্স নেই কিন্তু তাও করতে পারবেন ফোন। পরপর কয়েকটি দুর্দান্ত টিপস নিয়ে হাজির আমরা, জানলে সহজ হবে আপনার সোশ্যাল লাইফ। এখন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের যুগ, বেশিরভাগ প্ল্যাটফর্মেই মানুষ বিনোদনের জন্য ব্যস্ত থাকে, অনেকেই আবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতেও চান। তবে অনেকেরই জানা থাকে না সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলির কিছু কিছু ট্রিক্স রয়েছে যা আপনার প্রোফাইলে কিন্তু রিচ বাড়াতে সাহায্য করে। পোস্ট করছেন বিভিন্ন রকমের কিন্তু ভালো রিচ আসছে না, ভিউ হচ্ছে না, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদের জন্যই এরকম অনেক কটি ট্রিক্স আজকে আপনাদেরকে বলবো। সকলেই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে, কখনো পোস্ট বা রিল এই সব কিছুই আপলোড করে থাকেন, তবে নির্দিষ্ট কিছু সেটিংস এর কারণে আপনাদের রিচ আসে না। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি। সবার প্রথমে আপনার রিল পোস্ট করার সময় যে হ্যাশট্যাগগুলি ইউজ করেন সেগুলি কি আদৌ জানে? যে অনেক হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম ব্যান করে থাকে, ওই হ্যাশট্যাগগুলো যদি আপনি রিলসে দিয়ে পোস্ট করেন তাহলে আপনার ভিডিওগুলি নতুন মানুষের কাছে পৌঁছবেও না, সাথে রিচ এবং ফলোয়ার দুটোই আপনার বাড়বে না। ইনস্টাগ্রামে কোন হ্যাশট্যাগগুলি ব্যান্ড হয়েছে সেগুলি জানার জন্য আপনাকে আগে গুগলে যেতে হবে। সেখানে সার্ভারে আপনি লিখবেন মেটা হ্যাশট্যাগ ব্যান, উপরে একটি লিংক দেখাবে মেটা হ্যাশট্যাগ, যদি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হবে একটি পেজ। ওয়েবসাইটে গেলে যে হ্যাশট্যাগগুলি আপনি ইউজ করতে চলেছেন সেগুলি একবার ওই সার্চ বারে কপি করে পেস্ট করবেন, সঙ্গে সঙ্গে ওখানে দেখিয়ে দেবে যে কোন হ্যাশট্যাগটি ব্যান্ড রয়েছে, ফলে আপনি জেনে যাবেন ওই হ্যাশট্যাগটি ইউজ করা যাবে না, আর অনায়াসেই আপনার রিলসে উপযুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে বাড়াতে পারবেন রিচ। ধরুন আপনি কোনো পোস্ট করছেন ইনস্টাগ্রামে, সেটা রিলস হোক কিংবা কোনো ছবি, সেক্ষেত্রে সবার আগে আপনাকে ইনস্টাগ্রামের একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওই ক্যাটাগরিতে যদি আপনি ছবি পোস্ট করেন তাহলে আপনার পোস্টে অনেক রিচ এবং লাইক আসবে। যেমন ধরুন আপনার প্রোফাইলে যান, সেখানে এডিট প্রোফাইলে অপশন পাবেন, এই অপশনটা ক্লিক করার পরেই ক্যাটাগরি অফ পোস্ট এই অপশনটি পাবেন। আপনার পোস্টগুলি যে ধরনের ক্যাটাগরির অন্তর্গত হবে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন এবং ওপরে ডিসপ্লে অন প্রোফাইলে ক্লিক করবেন। এর ফলে আপনার বিভিন্ন পোস্ট ওই ক্যাটাগরির অন্তর্গত ডিসপ্লে হবে, একাধিক মানুষের কাছে যাবে, যার ফলে আপনার রিচ বাড়বে। এর পরবর্তী ট্রিক্সটি হলো আপনার প্রোফাইলের ওপরে তিনটি লাইনওয়ালা যে ট্যাবটি দেখতে পাবেন সেটা ক্লিক করুন। অনেকগুলো অপশন দেখা যাবে, তার মধ্যে একটি অপশন ডাটা ইউসেজ এবং মিডিয়া কোয়ালিটি, সেটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে একটি অপশন দেখাবে যেখানে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি সিলেক্ট করলে দেখবেন আপনার পোস্টগুলো দুর্দান্ত কোয়ালিটিতে পোস্ট হচ্ছে। এছাড়াও যখন কোনো রিলস আপলোড করবেন, রিলস পোস্ট করার সময় নিচে একটি অপশন দেখবেন রিনেম অডিও, ওটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি যে বিষয়ে আপলোড করছেন সেটি লিখে দিলে ওই রিলসের রিচ অনেকটাই বাড়বে। এবার আসা যাক সবথেকে বড় চমক যা আপনাদের সকলের ভীষণেরই কাজে আসে। এই ট্রিক্সটি জেনে নিলে কোনো বিপদে পড়লেও আপনি অনায়াসেই সাহায্য পাবেন। ফোনে ব্যালেন্স না থাকলেও ইমার্জেন্সি কাউকে ফোন করতে চাইছেন, তখন একটি ওয়েবসাইট রয়েছে উই পুশ নোটিফিকেশন, এখানে গিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কাউকে ফোন করতে পারবেন এবং কথা বলার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমাও নেই, আনলিমিটেড কথা বলতে পারবেন।